সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি পপুলার ভিডিও নিউজ লাইভে। আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডালচো বাজার কোরবানি পশুর হাট থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি আজকের এই কোরবানি পশুর হাটের লাইভে। হাট ভরা গরু, গরু ভরা মাঠ নিয়ে সাজিয়েছে হাজীগঞ্জ ডালচো বাজারের কোরবানি পশুর হাট। আপনারা দেখছেন আমরা সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছি আজকের এই গরু বাজারের থেকে। আমরা এর আগেও কিন্তু এই কোরবানি পশুর হাট থেকে সরাসরি লাইভ যুক্ত হয়েছি এবং আমরা কিন্তু আপনাদেরকে এই কোরবানি পশুর হাট সম্পর্কে যে তথ্য দিয়েছি আমরা দেখছি এখানে কিন্তু অনেক জাতের কিন্তু বিভিন্ন ভিন্ন জাতের কিন্তু গরু এখানে রয়েছে কোরবানি পশু। এছাড়াও কিন্তু এখানে আমরা দেখছি বিভিন্ন ধরনের কোরবানি পশুর যে ছাগল সহ গবাদি পশু কিন্তু এখানে উঠেছে। আমরা দেখছি কিন্তু এখানে প্রায় 2 মন থেকে শুরু করে কিন্তু একেবারে 12 থেকে 15 মন ওজনের যে গরুগুলো আমরা দেখছি এখানে। আমরা কিন্তু বেশ কয়েকটি গরু ক্রয় বিক্রয় করতে এখানে দেখেছি। আমরা কথা বলেছিলাম এখানকার ইজারাদার যিনি ছিলেন আহসান হাবিব, তার সাথে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন সকাল থেকে কিন্তু এই কোরবানি পশুর হাটটি কিন্তু জমজমাট হয়ে উঠেছে হাজীগঞ্জের এই ডালচো বাজারের কোরবানি হাটটি। আমরা দেখছি এখানে কিন্তু এখানে ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন খামারিরা কিন্তু গরু নিয়ে এসেছে। সেই সাথে কিন্তু আমরা দেখছি এখানে কিন্তু উপজেলার বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এসেছেন, তারা গরু দেখছেন এবং কেউ কিন্তু ক্রয় বিক্রয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন। আমরা লক্ষ্য করেছিলাম এর আগেও কিন্তু আরেকটি বাজার আমরা দেখেছিলাম এই ডালচো বাজারে, সেখান থেকে সেখানে কিন্তু আরো একটি হাট আমরা লক্ষ্য করেছি, সেখানেও কিন্তু জমজমাট ছিল এবং গরুর তেমন একটা চাহিদা না থাকলেও কিন্তু প্রথম দিন আমরা ক্রেতাদের চাহিদা দেখেছি। সেই সাথে আমরা আজকে কিন্তু দেখছি যে গরু সহ কিন্তু ক্রেতাদের যেই চাহিদা সেটি রয়েছে। আমরা এখানে দেখেছি প্রায় 100টি গরু কিন্তু এখন পর্যন্ত ক্রয় বিক্রয় হয়েছে এখান থেকে। সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে কোরবানি পশুর হাট থেকে আমরা সরাসরি আজকে আমরা কথা বলেছিলাম এখানকার ইজারাদার যিনি রয়েছেন আহসান হাবিব, তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন সম্প্রচার করছি। আমরা কথা বলেছিলাম এখানকার ইজারাদারের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজ সকাল থেকে কিন্তু আজকের এই গরুর হাটটি কিন্তু জমজমাট হয়ে উঠেছে এবং এটি কিন্তু একবারে আজ রাত্রি প্রায় 12টা পর্যন্ত কিন্তু জমজমাট থাকবে। তাছাড়া কিন্তু আমরা দেখছি এখানে কিন্তু টস, বেলজিয়াম এবং তাছাড়াও অস্ট্রেলিয়ান জাতের কিন্তু গবাদি পশু এখানে রয়েছে। সেই সাথে আমরা কথা বলেছিলাম এখানকার যেই খামারিরা রয়েছে কিংবা ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে গেল বছরের তুলনায় কিন্তু এবছর ভালোই গরুর দাম পাচ্ছেন। তাছাড়াও কিন্তু আমরা কথা বলেছিলাম এখানকার ক্রেতাদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কোরবানি ঈদের কিন্তু এখনো প্রায় 6 দিন বাকি আছে, সেই 6 দিন পরে কিন্তু তারা আসলে কোরবানির জন্য প্রস্তুতি নেবে। তো আগে থেকে কেউ গরু ক্রয় কিন্তু ক্রয় করতে আসছে কারণ তারা বলছেন যে কিছু কিছু সময় হয়তো বা এই গবাদি পশুর দাম বৃদ্ধি পেতে পারে কিংবা আমরা কথা বলবো একজন ক্রেতার সাথে, তিনি এখানে গরু ক্রয় করতে এসেছেন। আমরা জানতে চাইবো যে সে এখনো পর্যন্ত কোনো গত বছর থেকে এই বছর মোটামুটি ভালোই উঠছে কিন্তু দাম অনেক বেশি। কথা বলেছিলাম এখানকার একজন ক্রেতার সাথে, তিনি আমাদেরকে যেমন জানিয়েছেন গরু দেখছেন তিনি এখনো পর্যন্ত ক্রয় করতে পারেননি, তো তিনি জানিয়েছেন আমাদেরকে যে এবছর কিন্তু কোরবানি পশুর দাম অনেক বেশি হওয়াতে তারা এখনো পর্যন্ত ক্রয় করতে পারেনি, তবে তারা আশাবাদী যে খুব শীঘ্রই তারা গরু ক্রয় করবেন। আমরা দেখছি এখানে কিন্তু দেশি জাতের ফ্রিজিয়ান তাছাড়াও ক্রস জাতের কিন্তু একাধিক গরু কিন্তু এখানে রয়েছে। তাছাড়া আমরা আজ সকাল থেকেই দেখছি যে এই হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী যে ডালচো বাজারটি রয়েছে সেখানে কিন্তু জমজমাট হয়ে উঠেছে বাজার। আমরা কথা বলবো এখানে একজন ব্যবসায়ীর সাথে। আপনার বাসা কোথায়? আমাদের বাসা হাজীগঞ্জ। আমি একজন কৃষক।
আমি দুইটা করে নিয়ে আসি যে আমি নিজে লালন করব। এই গরু এটা আজকে 3 বছর, এটা হলো 2.5 বছর। এটা বোধ হয় 7 পাউন্ড, এটা বোধ হয় 7.5 পাউন্ড। আমি 2 লক্ষ টাকা এটা বিক্রি গেলাম, আর এটা 1,80,000 টাকা বিক্রি গেলাম। ধন্যবাদ। দর্শক, আমরা একজন খামারির সাথে কথা বলেছিলাম, তিনি দুটি গরু নিয়ে বেলচা বাজারে এসেছেন। তার সেই দুটি গরুর দাম, একটি গরু কিন্তু তিনি প্রায় 2 লাখ টাকা হলে ছেড়ে দিবেন, এবং আর একটি গরু 1,80,000 টাকা তিনি দাম চাচ্ছেন। তাছাড়া আমরা কিন্তু দেখছি এখানে প্রায় এই হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী যে বেলচা বাজারটি রয়েছে, সেখানে কিন্তু প্রায় হাজার হাজার গরুর যে সমাগম আমরা দেখতে পাচ্ছি। আজকে সকাল থেকেই কিন্তু এখানে উপচে পড়া ভিড়, এবং ক্রেতাদের যে আনাগোনা রয়েছে, ক্রেতারা কিন্তু আসছে, গরু দেখছে, কেউ আবার ক্রয় করছে। তাছাড়াও কিন্তু আমরা কথা বলেছিলাম এখানকার যে ব্যবসায়ীরা, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবছর তারা খুব ভালো দামে কিন্তু গরু বিক্রয় করতে পারছেন, এবং এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখেছি 100%-এর উপরে কিন্তু গরু। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা বলে রাখি আপনাদেরকে যে এখানে কিন্তু প্রায় আজ কিলো লম্বা সড়কের পাশেই কিন্তু এই গরুর বাজারটি রয়েছে। এছাড়া আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাজারটি, কিন্তু আমরা ঘুরে দেখাচ্ছি যে এই লম্বা বাজারটি, লম্বা বাজারের মধ্যে যে হারে কোরবানি পশুগুলো উঠেছে, আমরা জানি যে হাজীগঞ্জ উপজেলার কিন্তু বেশ কয়েকটি জায়গায় এই গরু বাজার সমাগম গুলো হয়ে থাকে। এছাড়াও কিন্তু আমরা জানি যে হাজীগঞ্জ উপজেলার বেলচো বাজার, সেটি কিন্তু উপজেলার মধ্যে দ্বিতীয়ত বড় বাজার রয়েছে সেটি। এছাড়াও কিন্তু আমরা দেখি হাজীগঞ্জ উপজেলার পালিসরা, সন্দ্রা সহ একাধিক জায়গায় কিন্তু এই কোরবানি পশুর হাট বসে থাকে। সেই তুলনায় কিন্তু আমরা দেখি হাজীগঞ্জ উপজেলার যে বেলচো বাজারটি রয়েছে, সেটি কিন্তু ঐতিহ্যবাহী অনেক আগে থেকেই, এখানে কিন্তু উপজেলার সব থেকে বড় বাজার হওয়াতে এখানে প্রতি বছর হাজার হাজার গরুর যে সমাগমটি এখানে হয়ে থাকে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের এই বেলচো বাজারের কোরবানি পশুর হাট থেকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা কথা বলার চেষ্টা করব আরো একজন খামারের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোরবানি পশু তিনি বাজারে তুলেছেন, এবং কোরবানি পশু যাতে খাবারের কোনো সমস্যা না হয় সেই দিকেও কিন্তু খামারিরা খেয়াল রাখছেন। বিভিন্ন ব্যবসায়ীরাও কিন্তু রয়েছেন এখানে, ব্যবসায়ী এবং খামারিরা সহ কিন্তু আমরা দেখছি এই বাজারে কিন্তু প্রায় কয়েক হাজার গরুর সমাগম আজকে এই বাজারে লক্ষ্য করছি আমরা। মা রাস্তার দুপাশে আমরা দেখছি দুপাশে কিন্তু সারিবদ্ধ বাঁশের একটি সারি দিয়ে কিন্তু তারা এই গরুর বাজারটি মিলিয়েছে। এছাড়াও কিন্তু আমরা এই গরু ছাড়াও কিন্তু বিভিন্ন ছাগল, ভেড়া সহ বিভিন্ন জাতির কিন্তু এই কোরবানি পশুর সমাগম আমরা এই বেলচো বাজারে দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে কোরবানির আর মাত্র 6 দিন বাকি রয়েছে। এখনই আমরা দেখছি হাজীগঞ্জ উপজেলার যে ঐতিহ্যবাহী বেলচো বাজারটি রয়েছে, সেখানে কিন্তু যে গরুর সমাগমটি রয়েছে, রাস্তার দুপাশে তারা এই গরুগুলো বিক্রয় করার জন্য নিয়ে এসেছে প্রায় কয়েক হাজার গরু। আমরা দেখছি এখানে কিন্তু নানান জাতের যে গবাদি পশুটি রয়েছে, বিশেষ করে ক্রস, ফ্রিজিয়ান, বোল্ডার, এছাড়াও কিন্তু ইন্ডিয়ান সহ অনেক জাতের কিন্তু গবাদি পশু এখানে রয়েছে। একেক খামারি কিংবা ব্যবসায়ী কিন্তু প্রায় কয়েক হাজার গরুর এই যে সমাগমটি মিলিয়েছে তারা, সেই সমাগম আমরা লক্ষ্য করেছি। আমরা এখানে বড় একটি গরু দেখতে পাচ্ছি, আমরা একটু গরুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং এই গরুর মালিকের সাথে আমরা কথা বলবো। আপনার চাচা আমি একটা নিয়ে আসছিলাম, এই বড়টাই, এটা আমার ঘরে। হ্যাঁ, বড়। কত বছর ধরে লালন পালন করছেন? 2.5 বছর। 2.5 বছর। এই গরুর কোন নাম আছে, কোন নাম দিয়েছেন? নাম দিয়েছি সম্রাট, মানে সোমবারে দিয়েছে, ডিসেম্বর দিন সোমবার, ওই হিসাবে সম্রাট। এটার ওজন কত হবে চাচা? 8 মণ 50 কেজি, 8 মণ 20 কেজি। আমার যে ডাক্তার চিকিৎসা করে ওই ডাক্তার আমাকে আইডিয়া দিয়েছে। তো এটা কত টাকা হলে ছাড়তে চান, কিন্তু এখনো পর্যন্ত কেউ এটার দাম জিজ্ঞেস করছে কিনা? হ্যাঁ, জিজ্ঞেস করছে, 1 লাখও বলছে, কেউ 1,20,000 বলছে, 1,70,000 বলছে, 1,80,000 বলছে। আপনি কত হলে ছাড়তে চান? আমি মনে করেন নিচে 2.5 লাখ। 2.5 লাখ।
ঠিক আছে দর্শক, আমরা কথা বলেছিলাম এই আপনারা যে সম্রাটকে দেখতে পাচ্ছেন, মানে একটি গরু, এই গরুর নাম দিয়েছে সম্রাট। সেই সম্রাটকে আমরা দেখানোর চেষ্টা করছি পপুলার বিডি নিউজের ক্যামেরায়। এই সম্রাটের দাম হাঁকাতে চান কমপক্ষে 2.5 লাখ টাকা, এখনো পর্যন্ত কিন্তু 1,00,000, 1,20,000, 1,80,000 পর্যন্ত কিন্তু এই সম্রাটের দাম উঠেছে। এছাড়াও কিন্তু এই সম্রাটের মতো আমরা আরো কয়েকটি পশু কিন্তু এই ঐতিহ্যবাহী বেলচো বাজারে দেখেছি। আমরা বলে থাকি এই সম্রাটটি কিন্তু প্রায় 2.5 বছরের লালন পালন করায় গৃহস্থের, সে এবছর কিন্তু এই গবাদি পশুটি সম্রাট নামে খ্যাত এই পশুটিকে বাজারে তুলেছেন, হাটে তুলেছেন বিক্রয়ের উদ্দেশ্যে। আমরা দেখছি আজকের এই বেলচো, ঐতিহ্যবাহী বেলচো বাজারের প্রায় 8 কিলো লম্বা এই সড়কের মধ্যে কিন্তু যে গবাদি পশুর আনাগোনা আমরা দেখছি। কিন্তু এখনো পর্যন্ত করে কিন্তু বিভিন্ন জাতের গরু গবাদি পশু কিন্তু নিয়ে আসা হচ্ছে, কিন্তু এখানে স্বল্প জায়গা সীমিত থাকার কারণে কিন্তু তারা এই হাটে বসানোর কোনো সুযোগ না পেয়ে কিন্তু তারা আবার ফিরে যাচ্ছে। এছাড়াও কিন্তু আমরা দেখছি যে গরুগুলো রয়েছে এখন পর্যন্ত এই বাজারে, বেলচো বাজারে একাধিক গরু থাকায়, কয়েক হাজার গরু থাকায় কিন্তু তারা জায়গা পাচ্ছে। আপনি ব্যবসায়ী না খামারি? খামারি। কয়টা গরু নিয়ে আসছেন? আমি একটাই। একটাই? কত বছর ধরে পালন করেন আপনি? কত বছর পালন করেন? বহুত বছর। কত বছর ধরে? 2 বছর না 3 বছর? ১,৩০,০০০ আপনি শেষ কত হলে ছাড়বেন? তো দর্শক, আমরা এখানে আরো একজন খামারের সাথে কথা বলেছিলাম। আমরা দেখছি যে ঐতিহ্যবাহী যে ১,৩০,০০০ দাম হাঁকাচ্ছেন, 1,30,000-এর পর যদি গ্রাহকরা কিছু বলেন তাহলে আরো শিথিল করতে পারো বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা আরো একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো এখানে, তার নাম রাহিম, হাজীগঞ্জ উপজেলা থেকে কিন্তু তিনি এসেছেন, তো আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো। রাহিম সাহেব, আপনি কয়টি গরু নিয়ে এসেছেন? আমি 6টি গরু নিয়ে আসছি। আপনি কি খামারি না ব্যবসায়ী? আমরা হচ্ছি খামারি। আমরা খামার চালাচ্ছি, আসলে ব্যাপার হচ্ছে আমি খামারটি কিন্তু নতুন, তো আমার খামার আজকে দীর্ঘ 4 বছর ধরে। হ্যাঁ, গরুগুলো আমার খামারে লালন পালন করা। আপনার এই 6টা গরুর মধ্যে সর্বনিম্ন দাম এবং সর্বোচ্চ দাম কত টাকার আছে? আমার এখানে সর্বনিম্ন দাম হচ্ছে 1,40,000 টাকার মধ্যে। সর্বোচ্চ হচ্ছে আমার এখানে 1,60,000-70,000 টাকা। এখনো পর্যন্ত একটাও গরু বিক্রি করতে পারছেন কিনা? আমি আসছি পর্যন্ত পর্যন্ত এখন একটা উপর বিক্রি করতে পারি নাই। দেখছে অনেকে দেখে গেছে। হ্যাঁ, আমাকে অনেকে দাম বলছে। কেমন বলছে? আলহামদুলিল্লাহ ভালোই। ১,৪০,০০০ টাকা থেকে শুরু করে ৫,০০০ টাকার গরু তার কাছে রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি কিন্তু নতুন খামারি, আমরা
পর আমরা দেখছি আপনাদেরকে যে হারে দেখানোর চেষ্টা করছি আজগঞ্জের এই ঐতিহ্যবাহী ব্যবসা বাজারের আজকের এই গরু বাজারের যে সমাহারটি রয়েছে আমরা দেখেছি, কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে যাতে এই গরু বাজারকে কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। বাহিনীকে এখানে কিন্তু টহলে থাকতে দেখেছি আমরা। এই বাজারের যিনি ইজারাদার রয়েছেন আহসান হাবিব, আমরা তার সাথেও কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সর্বনিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু এই ব্যালসো বাজার থেকে গরু কেনার যে প্রতিশ্রুতি কিন্তু তিনি দিয়েছেন। এছাড়াও কিন্তু আমরা যে ক্রেতারা সেখানে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারাও আমাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য জানিয়েছেন। এছাড়াও আমরা কিন্তু আপনাদেরকে দেখানো ক্যামেরায় যে সাদা রঙের যে অস্ট্রেলিয়ান গরু, বোল্ডার, ফ্রিজিয়ান, যে বিভিন্ন জাতের যে গরুগুলো রয়েছে প্রায় এখানে কিন্তু আমরা দেখছি হাজার হাজার গরুর সমাহার রয়েছে এই ব্যালচো বাজারে। আমরা আগে থেকে জানি যে এটি হলো ঐতিহ্যবাহী ব্যালচো বাজার, হাজীগঞ্জ উপজেলার মধ্যে এটি সব থেকে বড় বাজার বলে কিন্তু দাবি করে থাকেন স্থানীয়রা। এছাড়াও আমরা কিন্তু দেখি দ্বিতীয়ত হাজীগঞ্জ উপজেলার মধ্যে আর একটি বাজার রয়েছে, সেটি হলো বাকিলা বাজার। সেখানেও কিন্তু আমরা বেশ কয়েকবার দেখেছি এই বছরের দুটি হাট কিন্তু ব্যালচো বাজারে বসেছে। সেখানে আজ সহ কিন্তু এই দুটি হাট ব্যালচো বাজারে রয়েছে। প্রথম দিন আমরা গরুর তেমন একটা সমাহার না দেখলে কিন্তু ক্রেতাদের চাহিদা আমরা লক্ষ্য করেছিলাম। তো সেক্ষেত্রে দ্বিতীয় বাজারটিতে আমরা দেখছি গরু যেমন উঠেছে তেমন কিন্তু ক্রেতাদের চাহিদা কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম। আমরা আপনাদেরকে যেই আজকের এই ব্যালচো বাজার থেকে সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করেছি আমরা সর্বশেষ কিন্তু এই তথ্যগুলো জানানোর পর আমরা ইজারাদারের সাথে কথা বলবো। ইজারাদার আমাদেরকে যেমন আরো কি তথ্য দিবেন আমরা সে বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাচা কি কিনতে আসেন কেউ কেউ এখানে উপজেলার সব থেকে বড় বাজার বলে দাবি করে। আরেকজন ক্রেতার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন আমরা বলে রাখি যে এখানে কিন্তু আমরা দেখেছি গরুর ব্যবসায়ী থেকে কিন্তু খামারি রয়েছে এখানে অধিক হারে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা খামারিদের যেই লালন গরু লালন পালন করতে যে খরচগুলো বহন করছেন সেই খরচ আদৌ কি উঠাতে পারবেন কিনা আমরা সে বিষয়ে কথা বলেছিলাম। আমরা দেখছি এখানে কিন্তু প্রায় দেশি, ক্রস, অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের কিন্তু গবাদি পশু এখানে রয়েছে। আমরা প্রথম দিন যেই বাজারটিতে ঘুরেছিলাম সেই বাজারে কিন্তু আমরা এই গরুর বিভিন্ন বেশি চাহিদা না দেখলেও কিন্তু আমরা ক্রেতাদের চাহিদা দেখেছি। আপনারা দেখছেন যে এখানে কিন্তু ইজারার কাউন্টার রয়েছে, সেই কাউন্টারে কিন্তু একবারে আপনারা লক্ষ্য করছেন যে ভিড় রয়েছে, সেখানে গরু ক্রয় বিক্রয় হচ্ছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছিলাম আজকের এই গরু বাজারকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ফোর্সে কিন্তু টহল আমরা দেখেছি। এছাড়াও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যেই হাজীগঞ্জ ঐতিহ্যবাহী ব্যালচো বাজারের যেই গরুর হাটটি রয়েছে সেখান থেকে আমরা সরাসরি আপনাকে জানানোর চেষ্টা করেছি। আপনারা দেখছেন আমরা কাউন্টারে যাবো, কাউন্টারে গিয়ে আমরা এই জায়গাদারের সাথে কথা বলবো, তিনি আমাদেরকে আমরা ইজারাদারের সাথে কথা বলবো। আহসান হাবিব, সকাল থেকে আমরা দেখছি আপনার ব্যালচো বাজারে জমজমাট গরুর বাজার। তো সকাল থেকে এই পর্যন্ত আনুমানিক কত গরু বিক্রি করেছেন এবং সর্বনিম্ন সর্বোচ্চ দাম কেমন হয়েছিল? আমাদের এখানে আমরা প্রচুর পরিমাণ গরু বিক্রি করেছি, আমরা তো সংখ্যা বলতে পারবো না, তবে অনেক গরু বিক্রি হয়েছে। আমাদের এখানে
আমরা 3 লক্ষ টাকা দামের গরু ক্রয় করেছি আর সর্বোচ্চ সর্বনিম্ন 71,000 টাকা। তবে এখানে হাসিল খুবই সীমিত, অনেক কম আমরা হাসিল নিতেছি, যে যা দিতেছি আমরা পাই নিতেছি, এখানে কোন হাসিল ধরাবার্য নাই। তাই আমি সকলকে যারা এখনো ব্যবসা বাজারে গরু কিনতে আসেন নাই, আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করছি আপনারা ব্যবসা বাজার গরু কিনতে চলে আসেন। এখানে যে যেই বাজারের গরু চান সেই বাজারের গরু আপনারা ইনশাল্লাহ কিনতে পারবেন। রাত 12টা পর্যন্ত বাজার আমরা চলবে, রাত 12টা পর্যন্ত চলবে। ঈদের আগে আপনাদের কোনো হাট আছে কিনা? ঈদের আগে আমরা হাট আছে কিনা এটা আমরা পরে সিদ্ধান্ত দিব। গরুর হাটটি চলমান থাকবে এবং এরপর পরে ঈদের 8 মুহূর্ত পর্যন্ত কোন বাজার বসবে কিনা, এখানে হাট বসবে কিনা সেই বিষয়ে কিন্তু তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। দর্শক আমরা আবারও বলে থাকি হাজীগঞ্জ উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী এই বেলচো বাজারে আজকে আমরা বিভিন্ন জাতের ক্রস, বেজিয়ান, অস্ট্রেলিয়ান বিভিন্ন জাতের গরু আমরা দেখেছি। হাজার হাজার গরুর কিন্তু সমাহার রয়েছে আজকের এই বেলচো বাজারে। আমরা এই বেলচো বাজারে প্রথম যেদিন এসেছিলাম বৃহস্পতিবার প্রথম হাট বসেছিল, সেদিন কিন্তু আমরা ক্রেতাদের চাহিদা ভরপুর দেখলো কিন্তু গরুর চাহিদা তেমন দেখেনি সেদিন। কিন্তু আজ আমরা যেমনটি দেখছি গরু এবং ক্রেতা দুইটার চাহিদাই কিন্তু এখানে ভরপুর রয়েছে। দর্শক আমরা আবারও যুক্ত হবো কোনো এক কোরবানি পশুর হাট থেকে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে।